নাগরাজ নাগরানী তাই দয়ার দানে কাকু জীবন দান করেছিল তেবা তেলিয়ে এন্দাবা তুলে দিয়ে যাচ্ছে এটা। হ্যালো গাইস, দিস ইজ আল হেলাল। আর আজকে আমরা দেখামো আমাদের বগুড়ার সুন্দর সুন্দর রাস্তা। আজকে সারাদিন আমরা হুন্ডলে ঘুরবো আর আপনাদের সুন্দর সুন্দর জায়গা দেখামো। তো এখন যে রাস্তাটা দেখছেন এটা আমাদের বারোপুরের উপর দিয়ে মনে করেন যে সোজা পিরব চলে গেছে। প্রথমে আমরা পিরব যাচ্ছি আমাদের একটা ব্যবসায়ী কাজের জন্য। ওটি হালকা টুকিটি কাজ করে আন্তর শিবগঞ্জ হয়ে মস্তান দিকে যাবো। ভিডিও দেখতে থাকেন, আমরা মস্তান যে জাদুঘর আর জিপকো দেখতে যাবো। এখন আপনারা যে রাস্তাটা দেখছেন এটা পিরব থেকে ডাইরেক্ট শিবগঞ্জের গেছে। এদিকের রাস্তাগুলো এত সুন্দর যে না আসলে বুঝবেরই পারো নাহিনি। পিরবের কাজ শেষ করে আমরা শিবগঞ্জে এখন মস্তান দিকে রওনা দিছি। আমরা এখন মস্তানের মধ্যে ঢুকে গেছি অলরেডি। মস্তান ঘরের উপরে ওটা আপনারা কিছু খুঁজে পাবেন না, কিন্তু সাইড থেকে দেখলে ওটাই সেই সুন্দর লাগে। এই যে এখন দেখতে পারছেন বড় বড় সাইনবোর্ড করে লিখে দিছে কোন মোড়ে কি আছে। এখন আপনাদের চোখের সামনে যেটা পরিচয় এটাই হলো মস্তান ঘর। আমরা শিবগঞ্জ হয়ে ঢুকছি দেখে মনে হচ্ছে উল্টো দিক দিয়ে ঢুকছি, কিন্তু শিবগঞ্জ আলাগের এটাই সিধা রাস্তা। এখন আপনাদেরকে একটা সতর্ক বার্তা দিবার চাই, এটা হলো এই মস্তান সম্পর্কে সাধারণ মানুষের মেলা ভুল ধারণা আছে, যেগুলো আসলে সিরেক কাজ। অনেকের ধারণা এটি আসে খাসি জবা করে পোলা করে খেলে নাকি সোল হবি, মনের আশা পূরণ হবি, প্রেম হবি, আরো কত কি না হবি, শত্রু নাকি ডোগা ছিঁড়ে আসে আপনার পা ধরবি। কিন্তু বাস্তবে এগুলো সবই ভুল ধারণা। আপনারা এটা আসবেন চাইলে শুধু ঘোরার নিয়েতেই চলে আসবেন। আমাদের বাংলাদেশের একটা ঐতিহাসিক জায়গা, সেই হিসেবে আপনারা দেখতে আসবেন। বিভিন্ন জায়গার ভ্রমণ করাও একটা স্বভাবের কাজ। সৃষ্টিকর্তার নিদর্শন দেখে মানুষের মেলা জ্ঞান বাড়ে। তাই আপনারা আজে বাজে কোনো নিয়ত নিয়ে এটা আসবেন না, খালি ঘোরার নিয়তেই চলে আসবেন। যারা আজকের ভিডিওটা দেখছেন তারা অবশ্যই শেরকে কাছ থেকে বিরত রাখবেন। এখন আমরা চলে যাচ্ছি আমাদের মস্তান ঘরের উপরে একবারে। অল্পনা ওইদিকে আগলেই মনে করেন যে একটা জিপকো দেখা যায়। এতে দেখেন আমরা ওই জায়গা চলে যাচ্ছি। ওই যে সামনে ওই কুয়াটা দেখিচ্ছেন মানুষ কায়দ হয়ে দেখিচ্ছে। সগলি জানে সে আমলে নাকি মোরা মাংস ওই দিক ফিকে মারলে আবার বলতে উঠিচ্ছিল। এই কথা যারা বিশ্বাস করবে তাকে মনে করেন যে একবার ইমান থাকতে লয়। এগুলো কুসংসার থেকে আপনারা অবশ্যই এড়িয়ে থাকবেন, কারণ জীবন দেওয়ার মালিক একটাই, লওয়ার মালিক একটাই। কোন আমলে কেরা আলাপ করে কি করছিল সেরেলিয়া মনে করেন যেমন তোলপার শুরু হয়ে গেছে। হুজুগে বাঙালি যাক কয়। এতে দেখেন এটাই সেই কুয়া যেটা মাংস করে ভুল ধারণা আছে। আপনারা ভিতরে লক্ষ্য করলে দেখবে পাবেন যে ভিতরে খালি ময়লা আবর্জনা ছাড়া আর কিছু নাই এখন। আর এগুলো দেখার জন্য বাইরে থেকে বাস ট্রাক ভাড়া করে লোকজন চলে যাচ্ছে, এটি সাথে দু তিনটে খাসিও বান্ধে যাচ্ছে। তো মস্তান আসমার পাগলের দেখা মিলবি না সেটা কোনোদিনও হবার লয়। তো এখন এই ভাইয়ের অল্পনা কথা শোনেন কি কয়। নাগরাজ নাগরানী তাই দয়ার দানে কাকু জীবন দান করেছিল তেবা তেলিয়ে এন্দাবা তুলে দিয়ে যাচ্ছে এটা অবশ্য। এই যে সামনে নদী দেখা পাচ্ছেন না, ওই যে ব্রিজ, কারেন্টের অফিস, সামনে বড় রাস্তা, আমের রাস্তা। শুনছেনি আবার কি কয়, আবার আরেক কাহিনী লেখছে। নাগরাজ নাগরানী বলে অমর নদীর থেকে উঠে সেই দিক দিয়ে জীবন দিয়ে চলে যাচ্ছিল। তো মনে করেন সে আমলে মনে করেন যে ছোটিয়ানা কোটার থেকে এখন বড় একটা ইয়ে হয়ে গেছে। সে আমলে মনে করেন যে কেউ একটা পুচুন করে ইঙ্কের কোথা কছে সেটা এখন ভাইরাল হয়ে গেছে। তো এটি আসার আগে আমরা অমর জাদুঘরের মধ্যে ঢুকছ না, কিন্তু ওটি ভিডিও করবে দেনা দেখে আমরা ওদিকে আর যাইনি। তো জাদুঘরের মধ্যে ঢুকে তেমন কিছু দেখার নাই, মাটির পাইলে বললে ছাড়া আর কিছু নাই। তো আজকের ভিডিও শেষের দিকে চলে যাচ্ছে। আপনারা সকলে কমেন্ট করে জানাবেন কে কোথেকে আজকের ভিডিও দেখছেন। আর যারা যারা মস্তান আসে উল্লেনি পোলা খাই গেছেন ছেলে এখন তো অবাক করে আস্তাকফিরুল্লাহ কয় আন্তর মাফসান আল্লাহর কাছে, কারণ সব পাপ মাফ হয় কিন্তু সিরেক পাপ মাফ হয় না বলে। তো ধন্যবাদ সকলে কি শেষ পর্যন্ত ভিডিওতে দেখার জন্য। আমরা এখন পীর গোসা হয়ে সোজা বাইরের দিক চলে যাবো। আমাদের বগুড়া জেলার মধ্যে সবচেয়ে সুন্দর রাস্তা হলো আমাদের এই পীর গোসা রাস্তা। একসময় এদিক দিয়ে সে ভাঙ্গা আসছিল, গেলে কোমর ভেঙে যাচ্ছিল।